রবিবার 5 জুন 2022 উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার যমুনোত্রী জাতীয় সড়কের দামতার কাছে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস একটি খাদে পড়ে যাওয়ায় মোট 26 জন নিহত হয়েছে। বাসটিতে মধ্যপ্রদেশের পান্না জেলার প্রায় 30 জন তীর্থযাত্রী এবং 1 জন চালক ছিলেন। যমুনোত্রী ধাম থেকে প্রায় 70 কিলোমিটার দূরে দামতা এবং বার্নিগড়ের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, 26 তীর্থযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অপর 4 জন প্রাথমিক চিকিৎসার জন্য দামতা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনার খবর শোনা মাত্রই উদ্ধার কাজের জন্য NDRF দল পাঠিয়েছিলেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানান, সমস্ত মৃতদেহ উদ্ধার করে দেরাদুনে পাঠানো হয়েছে। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা দেহগুলিকে মধ্যপ্রদেশ পাঠাব। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার রাত্রেই উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার পান্না জেলার তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিতে দেরাদুনে পৌঁছান। দেরাদুনে আসার পরই তিনি আধিকারিকদের সাথে বৈঠক করেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। তবে এর আগেই তিনি বাস দুর্ঘটনায় নিহত তীর্থযাত্রীদের প্রত্যেকের পরিবারকে 5 লাখ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেন। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেন, উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন সম্ভাব্য সব ধরনের সাহায্য করছে।